আসসালামু আলাইকুম, আমি ইশরাত জাহান। শীতকালে হৃদরোগীদের করণীয়। শীতের সকালে তীব্র ঠান্ডায় হৃদরোগীদের হাঁটা মোটে উচিত হবে না। বিকেলে বা সন্ধ্যায় সূর্যের আলো ফুরিয়ে যাওয়ার আগে হাঁটা ভালো। শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে ঘরের ভেতরেই বেশি সময় পার করা উচিত। অন্যান্য শীতের কাপড়ের পাশাপাশি হাতে ও পায়ে মোজা পরতে হবে এবং গোসলও করতে হবে হালকা গরম পানি দিয়ে। মনে রাখতে হবে, ভারী খাবার সকল বয়সে হৃদযন্ত্রে বাড়তি চাপ ফেলে, তাই স্বাস্থ্যকর খাবারও অল্প পরিমাণে নিয়ে কয়েকবারে খেতে হবে। তাপমাত্রা হ্রাসের ফলে শরীরের স্পর্শকাতর স্নায়ুতন্ত্রের সক্রিয়তা বেড়ে যায়। এতে রক্তনালীর সংকোচনের ফলে হার্টের জন্য শরীরের বিভিন্ন অংশে রক্ত পাম্প করা কঠিন হয়ে পড়ে। এই বর্ধিত চাপের কারণে অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক, অ্যারিথমিয়া সহ অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই ঘরে হৃদরোগী থাকলে পরিবারের সকল সদস্যদের এ সময় প্রস্তুত থাকতে হবে।